আজকে বায়ার ফাইন্ডিং এর আরেকটি ক্লাস করতে যাচ্ছি, যারা আউট অফ মার্কেট প্লেসে ক্লায়েন্ট দ্বারা চিন্তা ভাবনা করতেছেন অথবা অনেকে আউট অফ মার্কেট প্লেসে মূলত কাজ করতেছেন, যারা ফাইবার এবং আপওয়ার্কের বর্ষায় না থেকে আপনারা আউট অফ মার্কেট প্লেসে ট্রাই করতেছেন কাজ পাওয়ার জন্য। তো আজকে আমি তাদের জন্য একটা ইম্পর্টেন্ট ক্লাস করতে যাচ্ছি। এই মেথডে আশা করি যে আপনি খুব ইজিভাবে বায়ারের কাছে পৌঁছাইতে পারবেন এবং তার গোল সম্পর্কে আপনি আশা করি বুঝতে পারবেন এবং তার কাজগুলো অনায়াসে নিতে পারবেন এবং ইজিভাবে আপনি তার কাজগুলো করতে পারবেন। আজকের কাজ মোটামুটি গ্রাফিক ডিজাইনার থেকে শুরু করে ওয়েব ডেভেলপমেন্ট এবং ডিজিটাল মার্কেটিং এবং এসইও সব সেট আপ থেকে শুরু করে মানে প্রোডাক্ট লিস্টিংয়ের কাজও আপনারা এখান থেকে কিন্তু ইজিভাবে করতে পারবেন। চলুন আমরা দেখি এই কাজগুলো কীভাবে নেওয়া যায় এবং মেথডটা কী। তো এটা আজকে যে আমরা বায়ারগুলোকে ফাইন্ড আউট করব সেটা হচ্ছে মূলত ইটস স্টোরের মূলত ক্লায়েন্টগুলো আমরা আজকে ফাইন্ড আউট করব। তো কীভাবে তাদের কাছে পৌঁছাবো, এখানে দেখ লাখ লাখ প্রোডাক্ট আছে, হ্যাঁ মানে লাখ লাখ প্রোডাক্ট আপনি শেষ করতে পারবেন না। এখানে আপনি যে কোনো একটা প্রোডাক্টকে চলে যাবেন, যে কোনো একটা প্রোডাক্ট আপনার যদি পছন্দের কোনো প্রোডাক্ট থাকে যে আপনি ওগুলোকে মার্কেটিংয়ে হেল্প করবেন অথবা ক্লায়েন্টের যদি ওয়েবসাইট না থাকে তাহলে আপনি তাকে ওয়েবসাইট বানায়া দিয়ে হেল্প করবেন অথবা আপনি তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো ম্যানেজমেন্ট করবেন তাকে আরও কাস্টমারের কাছে তাকে প্রমোট করার জন্য, তাহলে কিন্তু আপনি এই কাজগুলো করতে পারবেন। এমনকি আপনি যদি বলেন যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট তৈরি করতে পারেন আপনি তাহলেও তাদেরকে হেল্প করতে পারবেন। চলুন আমরা এখান থেকে যে কোনো একটা ক্যাটাগরি চুজ করি। ধরেন আমি এখানে জুয়েলারি বিজনেসের মূলত ধরেন গিফট আইডিয়া নিয়ে কে আমি এখানে মনে করেন একটাতে যাই, যারা গিফট আইডিয়া বিক্রি করে মম জুয়েলারি মনে করেন একটা লকেট বা গলার একটা মালা তিনি বিক্রি করে। আমি সহজ ভাষায় যদি বলি এটা মোটামুটি সবাই আশা করি আমার ভাষাটা বুঝতে পারবেন। তো যারা মূলত মানে এই কোম্পানি মূলত গলার মালা বিক্রি করে, তো এখানে মম জুয়েলারি লেখা আছে। তো আমরা এই ক্লায়েন্ট এই যে এই প্রোডাক্টটা তিনি বিক্রি করতেছে বা এই শপের ভিতরে অনেকগুলো প্রোডাক্ট আছে তার, হ্যাঁ আমরা চাচ্ছি যে এই ক্লায়েন্টের কাছে আমরা সরাসরি পৌঁছাবো কিভাবে। তো আপনি যেটা করবেন এখানে একটা নাম দেখতে পারবেন উপরে, দেখছেন একটা নাম আছে, তো এই নামটাকে আমরা ক্লিক করব। আপনি রিভিউর উপরেই দেখতে পারবেন, এটা দেখার পরে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে তাদের দেখেন এখানে আমরা তাদের একটা লোগো দেখতে পাচ্ছি, এমনকি তাদের ওয়েব মানে তাদের কোম্পানির নাম আমি দেখতে পাচ্ছি, বুঝছেন তার যে একটা কোম্পানি আছে এটার উপরে সেটা আমি কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি, মানে তার বিজনেস নামটা আমি এখান থেকে দেখতে পাচ্ছি। তো আমি যেটা করব এই নামটাকে কপি করব, কপি করে সেমভাবে যাইয়া গুগলে যাইয়া কী করব আমি সার্চ করব। সার্চ করার পরে এখানে দেখেন তার এটা হচ্ছে লোগো এবং তার ফেসবুক পেজ আছে এবং কি তার একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে। এবং আপনি যদি একটু খেয়াল করেন হয়তো এখানে তার একটা ওয়েবসাইট আছে, কারো কারো ক্ষেত্রে আরও অনেক কিছু থাকবে না, তো ওয়েবসাইট নাও থাকতে পারে, কারো কারো ক্ষেত্রে ফেসবুক থাকবে অথবা শুধু ইনস্টাগ্রাম থাকবে, আপনাকে এগুলোকে ফাইন্ড আউট করতে হবে আগে। হ্যাঁ সুন্দর করে আগে দেখবেন যে তার প্রপার্টিতে মানে প্রপার্টিসে আইসা দেখবেন যে তার সব কিছু আছে কি না, যদি দেখেন যে না ফাইন আছে তাহলে তাকে সরাসরি মেসেজ করবেন মার্কেটিং বা মার্কেটার হিসেবে কাজ করার জন্য। ওকে তো আমরা যেটা করবো এখান থেকে ইনস্টাগ্রামে চলে যাব। একটা মেথডই, বেশি কষ্টের কাজ না এটা, এটা যে অনেক কষ্ট করে আপনাকে পৌঁছাইতে হবে তা না, আপনি জাস্ট এখানে করবেন কি জাস্ট একটা সোশ্যাল মিডিয়াতে চলে যাবেন। তো আমি সোশ্যাল মিডিয়াতে চলে আসলাম তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। তো আমি যেটা করব এখান থেকে ইনস্টাগ্রামে তার প্রোফাইলে চলে যাব, তাকে প্রথমে যেটা করব আমরা একটা ফলোতে ক্লিক করে দিব। এগুলো কিন্তু বিজনেসম্যান ক্লায়েন্ট, অনেক বড় মাপের ক্লায়েন্ট হয়ে থাকে, হ্যাঁ তাদের কিন্তু মার্কেটিং করার প্রয়োজন পড়ে বা মার্কেটিং এক্সপার্টের কিন্তু প্রয়োজন পড়বে, ঠিক আছে। আপনি চাইলে কিন্তু তাকে এই কাজগুলো হেল্প করতে পারেন, যেমন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, দেন প্রমোশন, এগুলো কিন্তু আপনি অনায়াসে করতে পারবেন। তো এটা ফলো করার পরে আপনি সরাসরি তাকে মেসেজে ক্লিক করবেন বা মেসেজ পাঠাবেন একটা হ্যালো হাউ আর ইউ দিয়ে তার সাথে ফ্রেন্ডলি কথা বলবেন। তো এখানে আমার অনেক ক্লায়েন্ট দেখতে পাচ্ছেন, ওকে তো আপনি এখান থেকে হ্যালো হাউ আর ইউ দেওয়া শুরু করবেন। তো আপনি এখানে হ্যালো হাউ আর ইউ দেওয়ার পরে তার সাথে দুই একদিন যদি কথা বলতে পারেন, তার বিজনেস সম্পর্কে জানতে চাবেন, তারপরে মূলত আপনার বিজনেসটাকে তার সামনে তুলে ধরবেন, আপনি কী করতেছেন বা আপনি কী এক্সপার্ট এগুলো তাকে তুলে ধরবেন। অথবা আপনার যদি খুব কষ্ট হয়
এইভাবে করা, তাহলে আপনি কিছু চ্যাট জিপিটি দিয়ে একটা মেসেজ লিখে রাখবেন যেটার মাধ্যমে আপনি তাকে পাঠিয়ে দিলে আপনার সমস্ত সম্পর্কে বিষয়গুলো বুঝতে পারবে বা আপনার সম্পর্কে তারা একটা আইডিয়া পেয়ে যাবে। অথবা আপনি একটা রিজুমে পাঠিয়ে দিতে পারেন, ঠিক আছে, অথবা একটা প্রপোজাল পাঠিয়ে দিতে পারেন তাকে যে আপনি কী কী কাজ পারেন, যদি তার হেল্প লাগে আমাকে মানে ওইখানে আপনার ফোন নাম্বার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিতে পারেন, তাহলে তার কাছে আপনি এভাবে পৌঁছাইতে পারবেন। এবার যদি আরও ডিপলি যদি তার কাছে পৌঁছাইতে চান তাহলে সেটা কীভাবে করবেন, তো আমি একটা মেথড দেখা দিলাম। আপনি এবার ফেসবুকে যাইতে পারেন, ইনস্টাগ্রামেতে যাইতেন, যার মানে তার যেখানে যেখানে নেটওয়ার্কগুলো আছে আপনি সেই নেটওয়ার্কগুলোতে যায় যায় তাকে মেসেজ করবেন। এরকম প্রতিটা ক্লায়েন্টকে আপনি মেসেজ করবেন। তো এবার প্রশ্ন হচ্ছে, আপনি 100-150 করার পরে হতাশ হয়ে যাবেন, হতাশ হওয়ার কোনো কারণ নাই। আপনি যদি 15 দিন কাজ করে যদি 500 বা 1000 মানুষকে মেসেজ পাঠাইয়া একটা ক্লায়েন্টকে ম্যানেজ করতে পারেন, আই হোপ যে আপনার ক্যারিয়ার পুরাটা ঘুরে যাবে। বুঝতেছেন ব্যাপারটা? আপনার ক্যারিয়ার কিন্তু পুরাটাই ঘুরে যাবে। তো কষ্ট তো করতে হবে। আপনি যদি 10টা বা 12টা বায়ারকে মেসেজ করলেন, বায়াররা রিপ্লাই দিল না বা সেন্ড করে না, অথবা বলবে যে পরে দরকার আছে, এরকম অনেক কথা বলতে পারে যার তাৎক্ষণিক কাজের দরকার নাই, তো আপনি তাকে ফলো করে রাখতে পারেন, অথবা 1 মাস পর তাকে আবার মেসেজ দিতে পারেন, হ্যালো হাওয়ার ইউ, কী অবস্থা, তার সাথে একটা সম্পর্ক তৈরি করার ট্রাই করবেন। হ্যাঁ, তো এইভাবে দেখা যাবে যে 100 জন বায়ারের ভিতরে না হলে 1000 জন বায়ারের ভিতরে দেখা যাবে 2টা ক্লায়েন্ট কিন্তু আপনাকে লাগবেই, এটা মাস্টবি। যদি আপনি 1000 জন মানুষের কাছে পৌঁছান আপনি যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে বা একটা সার্ভিস নিয়ে, তাহলে কিন্তু অনায়াসে আশা করি যে 2জন মানুষের কাছে আপনি সেল করতে পারবেন প্রোডাক্টগুলো। তো আপনাকে অবশ্যই কাজগুলো করতে হবে, এখানে কাজ না করার কোনো ইয়া নাই, অপশন নাই। তো দেখি তার ওয়েবসাইটটা কি, আমরা মেবি এটা মেবি তার ওয়েবসাইট একটু আমরা দেখি। তার ওয়েবসাইটের লোগোটা হচ্ছে এটা, হচ্ছে লোগো, ওকে, স্টুডিও। এখানে দেখেন এই লোকের মূলত ওয়েবসাইট নাই, মানে এই যে বিজনেসটা করতেছে এই মেয়েটার, মানে এই বিজনেসম্যানের মূলত ওয়েবসাইট নেই। আপনি চাইলে তাকে ওয়েবসাইটটাও রেফার করতে পারেন যে হ্যাঁ তুমি চাইলে তোমার বিজনেসটাকে আরেকটু বড় করতে পারো, তোমার আমি দেখতে পাচ্ছি যে তোমার ওয়েবসাইট নেই এবং তোমার তুমি চাইলে এটাকে বানাইতে পারো এবং এখান থেকে তুমি চাইলে ওইখানে তোমার স্টোরে ডাইরেক্টলি পাঠাইতে পারো তোমার ক্লায়েন্টগুলোকে। তুমি চাইলে সোশ্যাল মিডিয়াকে বা তোমার বিভিন্ন কিওয়ার্ডগুলোকে র্যাঙ্ক করায় বা তোমার প্রোডাক্টগুলো কিন্তু তুমি ওয়েবসাইটের মাধ্যমে বিক্রি করতে পারো, পাশাপাশি তুমি চাইলে কিন্তু তুমি স্টোর থেকেও বিক্রি করতে পারো। তোমার এই জন্য আরও প্রফেশনালিটি বাড়ানো দরকার আমি মনে করি। তুমি চাইলে একটা ওয়েবসাইট আমার দ্বারা বানাইয়ে নিতে পারো, আমি খুব কম টাকায় তোমাকে একটা সুন্দর এবং প্রফেশনাল মডার্ন রেসপন্সিভ ওয়েবসাইট দিব। হ্যাঁ, এরকমভাবে যদি তাকে বলতে পারেন আই হোপ যে ক্লায়েন্ট কিন্তু কনভিন্স হয়ে যাবে। তো আশা করি যে আপনি এভাবে যদি 100-150 মানুষের কাছে প্রতিদিন মানে প্রতিদিন পৌঁছাইতে পারেন, আশা করি যে আপনার একটা ক্লায়েন্ট কিন্তু লাগবে। আর এখানে একটা ক্লায়েন্ট পাইলে কিন্তু আপনার তার একটা ক্লায়েন্টের কাজ করে শেষ করতে পারে না, অবশ্যই কিন্তু আপনাকে সময় দিতে হবে, ঠিক আছে। এভাবে কিন্তু আপনি যে কোনো ক্লায়েন্টের বা যে কোনো ক্যাটাগরিতে মানে আপনি শিফট হতে পারবেন এবং বিভিন্ন টাইপের কোম্পানির সাথে কাজ করতে পারবেন। এবং আপনি আশা করি এভাবে প্রতিটা ক্লায়েন্টের কাছে কিন্তু আপনি ইজিভাবে পৌঁছাইতে পারবেন এবং খুব সহজেই ক্লায়েন্টকে ধরতে পারবেন। এবং ঠিকমতো আপনাকে কন্টিনিউয়াসলি কাজ করতে হবে, মানে কাজ করতে করতে থেমে যাওয়া যাবে না। ওকে, তো আশা করি যে ভিডিওটা একটু হলেও আপনাদের উপকারে লাগলো, তো বা লাগবে সামনে যদি আপনারা কাজ করেন। যদি না কাজ করেন অবশ্যই লাগবে না আমি মনে করি। তো আপনি যদি কষ্ট করেন অবশ্যই আপনি ফল পাবেন, মাস্টবি, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো আশা করি যে আপনি এভাবে কাজ করবেন। তো আজকের মতো আমি বিদায় নেই তাহলে।